আমাদের অনেকেরই সকালবেলা পা ব্যথা করে, পায়ের তলা ঝিমঝিম করে, কিছুক্ষণ হাঁটার পর ঠিক হয়, এটাকে আমরা বলি প্লান্টার ফাসাইটিস, পায়ের তলায় ব্যথা। এই ব্যথার জন্য আমরা খুব ব্যস্ত, অনেক মানে প্রচুর পেশেন্ট আছে যাদের এই সমস্যাগুলি হয়। তো এর অনেকগুলো ট্রিটমেন্ট আমাদের রয়েছে, আমাদের পেজও রয়েছে, সেগুলি আপনারা আরো গিয়ে দেখবেন। আমি শুধু আজকে একটি ব্যায়াম দেখাচ্ছি, অত্যন্ত গুরুত্বের সাথে যদি করেন অনেক ভালো রেজাল্ট পাবেন। সে ব্যায়ামটা হচ্ছে আপনাকে যারা অনেক কেউ যে পেশেন্টের বা স্বামী হতে পারে বা ওয়াইফ হতে পারে, তাকে এরকম কী করবেন, খাটে শোয়াবেন, আপনার এই পাটা ধরে এরকম করে সাপোর্টে রাখবেন। এরপরে পায়ের এই এই অংশটাতে যেখানে পেন বেশি পাওয়া যায়, বেশি টেন্ডার পয়েন্ট পাবেন, সেখানে আপনি কী করবেন, আপনি এভাবে এই আঙুল দিয়ে এরকম প্রেস করবেন। কতটুকু প্রেস করবেন, যতটুকু সে সহ্য করতে পারে। প্রেস করার পর আপনি কী করবেন, এই হাত দিয়ে এটা উপরের দিকে তুলবেন। তারপর করার পর আপনি এই যে আমার পা দিয়ে আবার এটাকে আরও উঁচা করবেন, এইভাবে 90 সেকেন্ড ধরে রাখবেন। 90 সেকেন্ড ধরে ছেড়ে দিবেন, আবার পুশ, এই আঙুল দিয়ে এটা প্রেসার, তারপর এটা আবার উঁচা করবেন, 90 সেকেন্ড ধরে রাখবেন। এবং ইনশাল্লাহ বলতে পারি 90% আপনার টিকার পয়েন্ট কমে যাবে, অত্যন্ত ভালো বোধ করবেন। দিন কয়েকবার এটা করার চেষ্টা করবেন, আল্লাহর রহমতে উন্নতি হবে। ধন্যবাদ।